আচ্ছা, এটা হচ্ছে কি সাস্ট 18-19-এর, সাস্ট 18-19 সরি 17-18, এটা হচ্ছে 17-18 এর কত নাম্বার ম্যাথ? ম্যাথ নাম্বার হইতেছে 52। আমরা এর আগেরটা করছিলাম 51, ঠিক আছে? তো এখানে প্রশ্নে কি দেওয়া আছে, e টু দি পাওয়ার y সমান সমান x টু দি পাওয়ার x হলে y এর ডোমেন কত হবে, ঠিক আছে? আমাকে একটা রাশি দেওয়া আছে e টু দি পাওয়ার y সমান সমান x টু দি পাওয়ার x, আমাকে কি বলছে y এর ডোমেন কত হবে এটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব, ঠিক আছে? তো এখন দেখো এখানে y এর ডোমেন বের করতে বলছে, কিন্তু আমার এখানে কি রাশিটা y দ্বারা আছে? না, এখানে y টা এখন ডিপেন্ড হয়ে গেছে কার উপর, e এর উপর, তাহলে e টু দি পাওয়ার y আছে। তাহলে আমরা কি করব, y টাকে নামানোর চেষ্টা করব। এখন যখন পাওয়ার নামাইতে হয় উভয় পাশে সবসময় কি আনা লাগে, লন আনা লাগে। কেন? কারণ লন ই একমাত্র পারে কি করতে, পাওয়ারটাকে নামাইতে। কেউ যদি বলে যে ভাই আমি লগ আনবো, কোনো সমস্যা নাই, লগও সেম বৈশিষ্ট্য, লগও কি করবে পাওয়ারটাকে নামাই দিবে। তাহলে আমরা এখান থেকে পাবো y লন e, আর এখানে পাবো x লন x। তো সবার জানা আছে লন e, লন আর e হইতেছে কি পরস্পরের বিপরীত রাশি। তার মানে লন e এর ভ্যালু কত, সবসময় দেখবো যে ক্যালকুলেটার চাপ দিলে লন e চাপ দিলে কত দেখাবে, 1। ওকে, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, y সমান সমান কি পাইতেছি, x লন x। এখন আমাকে কি বের করতে বলছে ভাইয়া, ডোমেইন বের করতে বলছে, ঠিক আছে? তো আমি এখন ডোমেইনটা ক্যালকুলেট করব। তো ডোমেইন বের করার অনেকগুলো ভিডিও আছে, ওয়ে আছে, অনেকগুলো রাশি আছে, আমাদের একটা প্লেলিস্ট আছে ফাংশনের, তো ওইটা দেখলে পারবো। আর এখানে আমি দেখাইতেছি এই অঙ্কটা কিভাবে করব। আচ্ছা, আমাদের এখানে y সমান সমান কি আছে, x ln x, ঠিক আছে? এই যে x টা আছে, ডোমেইন জিনিসটা কি, ডোমেইন জিনিসটা হইতেছে আমি কি কি ভ্যালিড ইনপুট দিতে পারবো, ভ্যালিড ইনপুট গুলাকে আমরা কি বলবো, ডোমেইন বলবো, ঠিক আছে? তো আমি এই x টার মধ্যে কি কি ইনপুট দিতে পারবো, সবাইকে ইনপুট দিতে পারবো, -1 -50 +1 +50 100 1000, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে লন রাশিটা আছে, এই লন রাশিটার মধ্যে একটা সমস্যা আছে। আমি তোমাদেরকে ওই লনের একটা ভিডিও দেওয়া আছে, লনের কিভাবে ডোমেইন রেঞ্জ বের করে, ওখানে আমি বলছিলাম এইটা হইতেছে কি বেস, এটা হইতেছে ভ্যালু, আর এটা হইতেছে কি পাওয়ার। আমরা জানি যে লনের বেস কত থাকে সবসময় ই, ওরে নিয়ে কোনো সমস্যা নেই। এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা সবসময় কি হইতে হয়, জিরো থেকে বড় হইতে হয়, ঠিক আছে? জিরো থেকে সবসময় কি হইতে হবে, বড় হইতে হবে। তুমি যদি ক্যালকুলেটারে লন জিরো চাপ দাও, তোমাকে সে কি দেখাবে, অসংজ্ঞায়িত বা ম্যাথ এরর। তুমি যদি লন -5 চাপ দাও, তখন কি দেখাবে, ম্যাথ এরর। কিন্তু যদি তুমি শুধু লন 5 চাপ দাও, তাহলে তোমাকে ভ্যালু দেখাবে, তার মানে এটা ভ্যালিড, ঠিক আছে? আর বাকিগুলো কি, ইনভ্যালিড। তো তাহলে আমরা বুঝতেছি যে কি, আমাদের এই যে এখানে যে x টা আছে, এই x এর ভ্যালুটা সবসময় কি হইতে হবে, জিরো থেকে বড় হইতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের ডোমেইনটা কি হবে, ডোমেইনটা জিরো থেকে ইনফিনিটি, ঠিক আছে? জিরো থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। আবার যদি কেউ এভাবে লিখতে চায় যে x গ্রেটার দেন জিরো, তাও কোনো সমস্যা নাই, দুটোটা সেম কথা। তো আশা করি বুঝতে পারছি, আমাদেরকে এখানে একটা কি রাশি দিয়ে দিছিল, e টু দি পাওয়ার y দিয়ে রাশি দিছিল। তো আমরা পাওয়ারটাকে নামানোর জন্য লন আনছি, ঠিক আছে? লন আনার পর দেখলাম আমাদের আসছে y সমান সমান x লন x। আমরা জানি যে কি, এই x নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই x টার ভ্যালু সবসময় কি হইতে হবে, জিরো থেকে বড় হইতে হবে, ঠিক আছে? তো জিরো থেকে ইনফিনিটি অথবা জিরো x গ্রেটার দেন জিরো, যেভাবে লিখি কোনো সমস্যা নাই। ওকে,